আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমার ঈদেই আপনাদেরকে ভাবলাম একটু সারপ্রাইজ দেই। তো আমি ওয়াটার ক্যান্ডেলটা অলরেডি বানিয়ে ফেললাম। সো চাঁদ রাতের দিনই মন চাইলো যেটা বানিয়ে আপনাদেরকে দেখাই, কারণ যেন আপনারা ইজিলি ঈদের দিনটা এটাকে কাজে লাগাতে পারেন। সো এজন্য আমার লাগছে খাবার তেল, তারপরে হচ্ছে একটু ফুড কালার, আর ওটা যেটা দেখালাম তুলি রং। তো আমি কিন্তু চারটা কালার ইউজ করবো, জর্দার রংটা দিয়ে, মানে জাফরনের কালারটা। তো আমি দেখতে পাচ্ছেন একটা এখানে কিন্তু ডেকোরেশনের জন্য আমি একটা মালা দিয়ে দিলাম, পুঁতির মালা বিভিন্ন কালারের। আর আমি কুকিং তেলটা আমি এখানে দিয়ে দিলাম, কুকিং অয়েলটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি পেন্টিং যে কালারটা, এটা কিন্তু ম্যাজেন্ডা কালার নিয়েছি আমি। সো এখানে আমি কুকিং তেলটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল আর কতটা সুন্দর হয়েছে, ফার্স্টে তো দেখেই বুঝেছেন যেটা কতটা আকর্ষণীয় হয়েছে আর অ্যাট্রাকটিভ হয়েছে। তো আপনাদের জন্যই চাইলাম যে শেয়ার করি। আমি অলওয়েজ রুম ডেকোরেট করার জন্য ক্যান্ডেলটাকে খুবই প্রায়োরিটি দিই, সেজন্য চিন্তা করলাম আপুদেরকেও দেখাই কিভাবে বিনা খরচে একটা ক্যান্ডেল কিন্তু অনেক টাকা পড়ে যায়। সো এতগুলো ক্যান্ডেল একসঙ্গে আর লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যাবে বাসার। তো আমি ডাইনিং স্পেসে আমার ডাইনিংটাকে ডেকোরেট করার জন্য এটা আজকে সেট করে দিলাম। আমি কিন্তু ঈদের দিনও এটা ইউজ করতে পারবো। আপনারা কিন্তু একবার এটা করে অনেকবার ইউজ করতে পারবেন, এটা এমন না যে ফেলে দিতে হবে। সো জাস্ট কুকিং অয়েলটাই এটার সঙ্গে যাচ্ছে। আর আপনার ডেকোরেশনের জন্য এনি টাইপের মার্বেলস, তারপরে পাথর, কালারফুল অনেক কিছু ইউজ করতে পারেন। সো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য এটা কাজে আসবে। সো আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু এখানে এক এক করে এভাবে আমি যেটার মধ্যে এই মমের যে মানে মমের যে তুলিটা মানে সুতাটা রোফটা ওটা কিন্তু আমি কিসের মধ্যে এটাকে হোল্ড করে দিয়েছি সেটা কিন্তু দেখিয়েছি। আমি প্লাস্টিকে যে আমরা পানি খাই বা কোকের বোতল, এই কোকের বোতলগুলোই আপনারা রাউন্ড করে কেটে রাউন্ড শেপে দেন, একটু হোল্ড করে দিলে মাঝখানে সেন্টার বরাবর দেন আমি রোপগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মমের যে রোপ ওইটা লাগবে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে একে করে এটাকে সেট করে দিলাম। তো আজ আর আমি রান্নার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম না ঈদ মোবারক জানানোর জন্য। আমি এটা দিয়েই আমি ভাবলাম আমার ভাই বোনদের বা আমার ফ্যামিলি মেম্বার্স যারা আছেন তাদেরকে আমি ওয়েলকাম করি, ঈদটাকে ওয়েলকাম করার জন্য এটা আমি করে ফেললাম। দেখতে পাচ্ছেন আমার ডাইনিংটা কিন্তু অলরেডি লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতে অসাধারণ হয়েছে, অ্যাট্রাকটিভ হয়েছে, মানে অস্থির লাগছে। দেখুন এতটা সুন্দর লাগছে আমার পুরো ডাইনিংটাই, চেহারাটাই পাল্টে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো আমার ডাইনিংটা কিন্তু হোয়াইট দিয়ে, রানারটা হোয়াইট ম্যাট দিয়ে আমি এটাকে সেট করেছি আমার ডাইনিং স্পেসটা, দেখতে পাচ্ছেন। সো ওভারঅল লুকটা কিন্তু এভাবে এসেছে। আমি কিন্তু সাতটা নিয়েছিলাম, যে কোনো বাটি, যে কোনো গ্লাস, যে কোনো ডাইসের আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি সাত টাইপের নিয়েছি। ফার্স্টে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তো আমি চারটা এখানে জ্বালিয়ে দিয়েছি, কজ কালকে আবার আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আমার ডাইনিংয়ে আমি কিভাবে খাবার সার্ফের সাথে এই ওয়াটার ক্যান্ডেলটা আমি সেট করে দিব। সো চলুন আমি এখন
আপনাদেরকে এই যে দেখালাম ওভারঅল লুকটা কিন্তু আমার এরকম এসেছে। আপনারা এনি কালারস এখানে ইউজ করতে পারেন, অ্যাক্রিলিক পেন্ট দিয়ে হবে বা ফুড কালার থাকলে ফুড কালার আপনারা বিভিন্ন কালারের দিতে পারেন। আমি কিন্তু ওখান থেকে আমি তিনটা নিয়ে এসেছি আমার বেডরুমে। সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ওভারঅল লুকটা কিন্তু চেঞ্জ করে দেয়, অসম্ভব সুন্দর একটা আইডিয়া। তো এই আইডিয়াটা আপনারা কাজে লাগাতে পারবেন। সো ব্লগটি শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের জন্য আল্লাহ হাফেজ।